খুলনার পাইকগাছা উপজেলার গরৈখালী ইউনিয়নের পাঁচরং ওয়ার্ডের দক্ষিণ কুমারখালী গ্রামে ওয়ারেশ গোপন করে সম্পত্তি ভোগ দখলের অভিযোগ। কয়রা উপজেলা প্রতিনিধি শহীদুল ইসলামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। পাইকগাছার গরৈখালী ইউপি চেয়ারম্যান জিএম আব্দুল সালাম 8/12/2021 তারিখে 52/21 নং স্মারকে ওয়ারেশ কায়েম সনদপত্র প্রদান করে যে কুমখালী গ্রামের মৃত কৌতুক বৈদ্যের মৃত্যুর পর তার পুত্র মহেন্দ্র বৈদ্যর মৃত্যুকালে তিনি দুই কন্যা চপলা রানী সরকার ও জোসরা রানী মল্লিক ও এক স্ত্রী শ্রীমতী বৈদ্যি ওয়ারিশ রেখে যান। জমিটা আমার ঠাকুরদাদা কিনেছিল 79 সালে, 81-82 নাম পত্তন করি আমরা সেইখান থেকে, আমার ঠাকুরদাদার আমল থেকে বা তারা ভোগ দখল আছি বা আমরা এখনো পর্যন্ত আছি। এই 3 বছর আগে এই জমিটা নিয়ে আপনার এই রুট জামালা বাঁধিয়েছে, এই রুলামিন সাহেব একটা ওয়ারিশ কাম দিয়েছে, দিয়ে তারা এই জমি মিটিশন করে কেনা বেচা করে আবার এই আমাদের জমিতে গ্যামজাম গুলো সৃষ্টি হয়েছে মর্মে ওয়ারিশ কাম প্রদান করেন। আবার 14/2/2022 তারিখে 153/22 নং স্মারকে ওয়ারেশ কায়েম সনদপত্র প্রদান করেন যে মহেন্দ্র বৈদ্য নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করেন। আবার 21/8/2022 তারিখে 400/22 নং স্মারকে ওয়ারেশ কাম সনদ দেন যে 14/2/2022 তারিখে 153/22 স্মারকের ওয়ারেশ কায়েম পত্র বাতিল করে 8/12/2021 তারিখে দেওয়া ওয়ারিশদের মিল রেখে ওয়ারিশ কাম সনদ প্রদান করেন। আবার 21/8/2022 তারিখে 400/22 নং স্মারকে ওয়ারিশ সনদ প্রদান করে যে মহেন্দ্রনাথ বৈদ্যের এক মৃত্যুর পর কন্যা চুপলা রানী সরকার ও জোসনা রানী মল্লিক ও এক স্ত্রী শ্রীমতী বৈদ্য ওয়ারিশ রেখে যান মর্মে ওয়ারিশ কাম প্রদান করেন। আবার 4/12/2022 তারিখে 526/22 নং স্মারকে ওয়ারেশ কাম সনদ প্রদান করেন যে মহেন্দ্রনাথ নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করেন। বারবার ওয়ারেশ কাম সনদ পরিবর্তন করায় ভোগান্তিতে ওয়ারেশ কন। এ বিষয়ে গরৈখালী ইউনিয়নের চেয়ারম্যান জিএম আব্দুল সালামের কাছে জানতে চাইলে তিনি বলেন, এগুলো ইউপি সদস্যের তদন্ত ও সুপারিশ মোতাবেক ওয়ারেশ কাম পরিচয় প্রদান করা হয়েছে। এই ওয়ারেশদের সম্পত্তি নিয়ে ঘটছে জমি দখলের চেষ্টা, হুমকি, আইনশৃঙ্খলার অবনতি। এ বিষয়ে বিজ্ঞ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত পাইকগাছায় MR 386/22 মামলা দায়ের করেন। কুমখালী গ্রামের মৃত সূর্যকান্ত বৈদ্যর পুত্র পরিমল চন্দ্র বৈদ্য, এতে একই গ্রামের সরজিৎ বৈদ্য, সুজিত বৈদ্য, উভয় পিতা রামচন্দ্র বৈদ্য, ইউপি মহিলা সদস্য যমুনা বৈদ্য, সুশান্ত বৈদ্য, বিশ্বজিৎ বৈদ্য, নীতিশ বৈদ্যকে বিবাদী করে মামলা দায়ের করেছেন। মামলার বিবরণ থেকে জানা যায়, খুলনা জেলার পাইকগাছা থানার কুমখালী মৌজার SA 140 খতিয়ানের জমি পৈতৃক ওয়ারিশ হিসেবে প্রাপ্ত পরিমল বৈদ্য। উক্ত জমি বিবাদীগণ ধান চাষে বাধা প্রদান, জোর জবরানে বেদখল করিবার জন্য হুমকি প্রদর্শন করছে। পরিমল চন্দ্র বৈদ্য এর সঠিক বিচার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। ওয়ারেশ কায়েমের দেয়া সার্টিফিকেট সনদপত্র দেওয়ার এখতিয়ার ইউনিয়ন পরিষদ বা পৌরসভার কমিশনারদের, এটা আমরা সর্বজন জানি। এখন আমরা গ্রাম গায়ে বাস করি, সঠিক ওয়ারেশ আমার ওয়ারেশ থাকলো, চেয়ারম্যান বা মেম্বারের সঙ্গে আমার সুসম্পর্ক থাকলো কি থাকলো না, তিনি আমার ওয়ারেশ মেরে দেবেন, এইটা এট অল নট ডিজায়ারেবল, এটা হতে পারে না। যে সেই ওয়ারেশ কায়েম যে বাতিল করে, সে আবার কোথায় কি আমাকে মেম্বার একবার মহিলা মেম্বারের রেফারেন্স দেয়, একবার পুরুষ মেম্বারের রেফারেন্স দেয়, এদের সুপারিশ ক্রমে ওয়ারেশ কায়েম বাতিল করা হইলো।